নমস্কার অপরিচিতা দ্য আনটোল ওয়ান চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি আমার চ্যানেলে বিভিন্ন ধরনের অডিও স্টোরি ও উপন্যাস পাঠ করে থাকি এই ধরনের কন্টেন্ট যদি আপনারা শুনতে পছন্দ করেন তাহলে আমার চ্যানেল অপরিচিতা দ্য ওয়ানকে ফলো করতে পারেন প্রথম প্রতিশ্রুতির আগের পর্বে আপনারা শুনেছেন সংসার জীবনে প্রবেশ করেছে সত্যপতি সংসার জীবন বড় জটিল সংসারের এই জটিল আবর্তে ঢুকে কি হারিয়ে যাবে রামকালী ছোট্ট সত্য নাকি নিজের মতো করে সে খুঁজে নেবে মুক্তির আকাশ জানতে হলে শুনতে হবে প্রথম প্রতিশ্রুতির আজকের পর্ব আজকে আপনাদের জন্য রইল প্রথম প্রতিশ্রুতির নবম পর্ব বেনামি এই চিঠিতে শুধু সম্বোধনের বাগাডম্বরও অনেক কিন্তু সেটাই তো কথা নয় চিঠির বক্তব্য এ কি ভয়ঙ্কর বারবার পড়ার পরও আরও একবার চিঠিখানা সামনে মেলে ধরলেন রামকালী হস্তাক্ষর সুছির লাইনগুলি পরিপাঠি বানান বিশুদ্ধ কোনো লিখিত পড়িত লোকে তারা লেখা সেই বিষয়ে সন্দেহ নেই উপরে শ্রী শ্রী বাগদেবী স্মরণ দিয়ে শুরু মহামহিমান্ডব শ্রীযুক্ত রামকালী চট্টোপাধ্যায় বরাবরে সু যথাযোগ্য সম্মান পুরসর নিবেদন মতেং অত্রপত্রে এই জ্ঞাত করায় যে মহাশয়ের কন্যার অতীব বিপদ তিনি তার শশ্রু গৃহে যার পর নয় লাঞ্ছিতা উৎপীড়িতা ও রূপে কাল যাপন করিতেছেন বলিতে মন শিহরিত ও কলেবর কম্পান্বিত হইলেও জ্ঞাতার্থে লিখে আপনার কন্যা তার পুজো নিয়ে মাতা কর্তৃক প্রহারিতাও হইতেছেন সেই অবলা বালিকাকে রক্ষা করে নিষ্ঠুর পাশান পুরীতে এমন হই নাই আপনার জামাতা ধর্মপত্নীর এবং্বিত নির্যাতনে অবিরত অশ্রু সার করিয়াছে দিগকের ওপর তাহার আর বলিবার কি সাধ্য এ প্রকার অবস্থায় মহাশয় যদি সত্তর কন্যাকে নিজ গৃহে লইয়া যান তবেই মঙ্গল নইলে যে কি হইতে পারে চিন্তা করিতে মস্ত গুণিত হইতেছে মনুষ্য কর্তব্য বোধে ইহা আপনার গোচরে আনিলাম নিজ গুণে ধৃষ্টতা মার্জনা করিয়া ক্রেতার্থ করিবেন অলমতি বিস্তারী এতে না নাম স্বাক্ষর নেই পত্রলেখকের লেখকের বা বাগাড়ম্বরে কৌতুক বোধ করবেন এমন মানসিক অবস্থা থাকে না রামকালীর চিঠিটা আস্তে আস্তে মুড়ে মেয়ের চাইয়ের পকেটে রেখে দিয়ে এই রৌদ্রকোজল পৃথিবীর দিকে তাকিয়ে থাকেন তিনি এত আলো পৃথিবীতে তবু পৃথিবীর মানুষগুলো এত অন্ধকারে কেন কিন্তু কে এই পত্র সত্য শ্বশুরবাড়ির কোনো শত্রু এমন মিথ্যা অপবাদ দিয়ে পত্র লিখে তাদের অনিষ্ট সাধন করতে চায় কিন্তু তাহলে চিঠিতে কলকাতা ছাপ কেন কলকাতা থেকে এ চিঠি আসে কি করে ভেবে ভেবে অবশ্য একটা সিদ্ধান্তে পৌঁছলেন রামকালী পত্র লেখকের অবশ্যই কলকাতায় যাতায়াত আছে এবং নিজেকে গোপন রাখতে কলকাতার অবস্থানকালে পত্র প্রেরণ করেছেন তবুও একটা সমস্যা থেকেই চাই পত্রের মধ্যস্থিত ওই বিভৎস সংবাদ সত্যি না শত্রুপক্ষের মিথ্যা রটনা রামকালী কি একবার নিজে গিয়ে তদন্ত করবেন না লোক পাঠাবেন বাইরের লোক গিয়ে কি ভিতরকার প্রকৃত তথ্য আবিষ্কার করতে পারবে এক যদি কোনো স্ত্রী লোক পাঠানো যায় যারা বারো মাস রামকালীর সংসারে খেটে খায় চিরে কোটানি মুড়ি ভাজুনি ইত্যাদি তাদেরকে কারো একজনকে সঙ্গী করে ও রাহা খরচ দিলে খবর এনে দিতে পারে পল্লী গ্রামে সচরাচর এরা এসব কাজ করে কিন্তু রামকালীর ওদের কথা ভেবে চিত্ত বিমুখ হল কোনো খবর ওরা জানা মানে সাতখানা গ্রামের লোকের জানা ঈশ্বর জানে কি খবর আনবে আর সে নিয়ে সারা গ্রামের আলোচনা চলবে মনে হল সত্য যদি নিজে চিঠি লিখত চিঠি লিখবার মতো সত্য অর্জন করেছে কিন্তু করে আর লাভ কি পিত্রালয়ে নিজের খবর জানিয়ে চিঠি দেবে এমন সাধ্য বা সাহস তো হবে না তবে আর মেয়েদের লেখাপড়া শিখে লাভ কি বুকের মধ্যে কেমন মোচড় দিয়ে উঠলো স্থিত প্রজ্ঞ রামকালী কব্রেজের চোখের সামনে ভেসে উঠলো সত্য সেই দৃপ্ত সেই সত্য পরে মার খাচ্ছে এ যে বিশ্বাস করা একেবারে অসম্ভব না না এ মিথ্যা চিঠি শত্রুপক্ষের কাজ নইলে কেনই ভা ভাবলেন রামকালী সত্যর ওপর নির্যাতন চালাবে কেনই ভা অকারণ এত হিংস্র কখনো হতে পারে মানুষ তাছাড়া শুধু তো শাশুড়ি নয় তার শ্বশুর আছেন হাজার হোক একটা ভদ্র ব্যক্তি তার জ্ঞাত সারে এরকমটা হওয়া কখনোই সম্ভব নয় আর বাড়ির লোকেরও অজ্ঞাতসারে যদি কোনো পীর চলে পাড়ার লোকে টের পাবে কি করে আবার ভাবলেন রামকালী সত্যপতি তাদের একমাত্র পুত্রবধূ বিনা প্রতিবাদে রামকালী তাকে শ্বশুরঘর করতে পাঠিয়ে দিয়েছে তার সঙ্গে ঘর বসত হিসেবে প্রচুর সামগ্রী পাঠিয়েছে যাতে অন্তত শাশুড়ির মন ভোলে তবু তারা সত্যকে নির্যাতন করবে তাই কখনো সম্ভব বললে দোষ ভাবতে বাধা নেই মেয়ের বিয়ের সময় ঘটক আনিত নানা পাত্রের মধ্যে এই পাত্রটিকে পছন্দ করেছিলেন রামকালী কেবলমাত্র তাদের পরিবারের লোকসংখ্যা কম বলে সে শৈশব থেকেই লক্ষ্য করেছেন তার মেয়ে জেদি তেজি অনমনীয় বৃহৎ গোষ্ঠীর অনেকের মন যুগিয়ে চলা হয়তো তার পক্ষে সহজ হবে না সে বোধ রামকালির ছিল তাই ভেবেছিলেন এইখানে ভালো বাপের একমাত্র ছেলে দোষ কী সত্য তো তার বাপের একমাত্র মেয়ে ঘর জামাইয়ের স্বাদ একেবারেই ছিল না রামকালী শুধু এইটুকু মনে মনে ভেবেছিলেন ছেলেটা যেন নেহাত রাঙামূল না হয় লেখাপড়ার একটু ধার যেন ধারে তা সে স্বাদটুকু মিটেছিল রামকালীর মিটছিল জামাই তখন ওই ছাত্রবৃত্তি পাশ। টোলে সংস্কৃত শিখছে তারপর লোক পরম্পরায় শুনেছিলেন জামাই নাকি ইংরেজি ভাষা শিখতে উদ্যোগী হয়েছে শুনে সন্তুষ্ট হয়েছিলেন রামকালী নিজে সামনে উপস্থিত না হয়েও জামাইয়ের খবর তিনি লোক মারফত নিতেন এবং এইটুকু জেনে নিশ্চিন্ত ছিলেন ছেলেটা কুসঙ্গে মেশে না বদ খেয়ালের দিকে যায় না সবই তো একরকম ছিল হঠাৎ এ কি পিনা মেঘে বজ্রপাত অবশেষে আবার ভাবলেন এ শত্রুপক্ষের কাজ কিন্তু মনের মধ্যে যে আলোড়ন উঠেছিল সেটাকে একেবারে চেপে ফেলে নিশ্চিন্ত হয়ে থাকতে পারলেন না রামকালী স্থির করলেন তিনি নিজেই একবার যাবেন বেআই বাড়ি মান খাটো হবে তা যেদিন জামাইয়ের হাঁটু ধরে কন্যা সম্প্রদান করেছেন সেদিনই তো মান গেছে সেকালের মতো তো রামকালী মেয়েকে সরম্বরা করতে পারেননি তাছাড়া একেবারে অকারণ জামাই বাড়ি যাওয়ার অঘটকটা পোয়াতে হবে না পণ্যের বিয়ে উপলক্ষ করে মেয়েকে নিয়ে আসতে চাইবে সেই সঙ্গে জামাই বেআইকেও নিমন্ত্রণ করে আসা যাবে রাঙকালি নিজে গিয়ে নিমন্ত্রণ করছেন এর চেয়ে সৌজন্য আর কি হতে পারে ত্রিবেণী থেকে ফিরে রামকালী দিনতারিণীর কাছে সংকল্প ঘোষণা করলেন মনে করছি একবার বারুইপুর যাব বারুইপুর সত্যর শ্বশুরবাড়ি নি চমকে উঠে বললেন কেন হঠাৎ সত্যর কোনো রোগ ব্যায়াম হয়নি তো কে আশ্চর্য রোগ ব্যায়াম হবে কেন রামকালি শান্তভাবে বললেন ভাবছি পণ্যিটার বিয়ে হয়ে যাবে তারপর দুজনের কবে দেখা সাক্ষাৎ হয় গলাগলি দুটো বন্ধুতে বিয়ের আগে কিছুদিন একসঙ্গে থাক দিনোদারি নিয়ে ছেলের মুখের দিকে তাকিয়ে থাকেন এত সহজ ভাষা এত সহজ কথা রামকালীর মুখে ছেলেকে তো তিনি পাথরের ঠাকুর আখ্যা দেন সহজ কথা তবু রামকালীর মুখ থেকে উচ্চারিত হয় বলে কেউ সহজভাবে নিতে পারে না মুখ্যতা খড়খড়িয়ে ওঠেন হে আর অমনি নয় লিখি পড়ি উলি বিদ্যাবতী মেয়ে নিখাত লুকিয়ে বাপকে চিঠি লিখেছে বাবা আমায় নিয়ে যাও আমি গোমটা দিয়ে থাকতে পারছি না শিবজায়া আনন্দমুখী ভুবনেশ্বরীর দিকে কটা কপাত করে কাতর কাতর মুখে বলেন আমার কিন্তু তা মন নিচ্ছে না ছোট করছি মনে হচ্ছে কোনো কুখবর আছে রামকালি চাপছেন বলা বাহুল্য এরপর আর ভুবনেশ্বরীর ডুকরে কেঁদে ওঠা ছাড়া কোনো গতি থাকে না ভুবনেশ্বরীর একমাত্র অন্তরের সহিত ও অসমবয়সী এবং অসম্পর্ক হলেও ভাসুরপ বউ সারদা কিন্তু এমনি কপালের দুর্দৈব ভুবনেশ্বরীর যে সারদা আর চার মাস কাল বাপের বাড়ি দ্বিতীয় সন্তানের আবির্ভাব ঘোষণাতেই তারই পিতৃ স্থিতি না সেই এক অন্ধকার রাত্রে রাসুর সঙ্গে কলহ করে ডোবার জলে ডুবে মরে সারদা শুধু অন্য ঘরে ননদের কাছে গিয়ে শুয়েছিল সে শুধু একটাই রাত রাতের পর রাত পারবে কেন শ্বশুরবাড়ির বউয়ের রাত তো মরুভূমিতে সরোবর মৃত্যুপুরীর মধ্যে জীবন যত বড় দুর্জয় মানি হোক না কেন সে মান খাটো না করে উপায় থাকি না তাদের সকলের তাই রাত্রে ভুবনেশ্বরীরও কান্নার বেগ অসম্বরণী হয়ে ওঠে রামকালী অপর চৌকি থেকেও সেটা টের পান কিছুক্ষণ ঘুমের ভান করে চুপচাপ থাকলেও শেষ পর্যন্ত আর চুপ করে থাকা সম্ভব হয় না মৃতুস্বরে বলেন অকারণ কাঁচ্য কেন বলা বাহুল্য এ প্রশ্নে যা হয় তাই হলো কান্নার আবেগ আরও প্রবল হল রামকালী বললেন ছেলে মানুষই করো না এসো কাছে এসো কানের কারণটা শুনি ভুবনেশ্বরী চোখ মুছতে মুছতে উঠেই এলো এসে স্বামীর বিছানার এক প্রান্তে বসে চোখে আঁচল খুঁজতে লাগলো রামকালী ক্ষুব্ধ স্বরে বলেন তুমিও যদি ওইসব গিন্নিদের মতো হও তাহলে তো না চার অপরাধের মধ্যে বলেছি পুণ্যের বিয়ে উপলক্ষে সত্যকে কিছুদিন আগেই আনবো নিজে গেলে ওরা তো আর অমত করতে পারবে না কিন্তু এই সহজ কথাটা না বুঝে সবাই মিলে এমন কাণ্ড করছে মনে হচ্ছে কি একটা অমঙ্গলই হটে গেছে আশ্চর্য তা কিছু নয় ভুবনেশ্বরী কষ্টে বলে মেয়েটার জন্যে প্রাণটা উতলা হচ্ছে তাই হচ্ছে ঠিকই হওয়াও স্বাভাবিক রামকালী স্নেহ গম্ভীর স্বরে বলেন তোমার একমাত্র সন্তান কিন্তু কান্নাকাটি করলে তো আর সব কিছু সোরা হয় না মায়ের প্রাণ উতলা হয় বাপের প্রাণী কি একেবারে কিছু হয় না আর একটু ক্ষুব্ধ হাসি হাসলেন রামকালী ভুবনেশ্বরীর পক্ষে এ কথার জবাব দেওয়া সম্ভব নয় অপ্রতিভ হয়ে বসে থাকে বেচারা একটু পরে রামকালী বলেন যাও ভগবানের নাম স্মরণ করে শুয়ে পড়ো দেখি যদি নিয়ে আসতে পারি ভুবনেশ্বরের সহসা আবার কেঁদে ভেঙে পড়ে বলে আমার মন বলছে ওরা পাঠাবে না রামকালী আর কিছু বলেন না দুর্গা দুর্গা বলে পাশ ফিরে শুয়ে পড়েন ভুবনেশ্বরী অনেকক্ষণ কেঁদে অবশেষে এসে শুয় পরদিন মেয়ের বাড়ি যাত্রার আয়োজন করেন রামকালী ইংরেজি পড়া আপাতত বন্ধ আছে কারণ ভবতোষ মাস্টার গ্রামে নেই ছাত্রদের জন্য সেকেন্ড বুক সংগ্রহ করতে কলকাতায় গেছে নবকুমারের তাই এখন অনেক অবসর কিন্তু হায় অবসরকে কুসুম মণ্ডিত করে তুলবে এমন ভাগ্য নবকুমারের কই বাড়িতে যে দুদণ্ড বিশ্রাম সুখ উপভোগ করবে খাবে মাখবে থাকবে তারও জনে। সেখানে জাগন্ত অবস্থায় যতক্ষণ থাকে ততক্ষণই বয়ের হৃদকম্প হতে থাকে তার কিন্তু ঘুমন্তই বা থাকে কতক্ষণ রাত্রে এখন আর সেই মহিষ বিনন্দিত ঘুম নেই নবকুমারে বিছানায় শুয়ে ঘুম আসে না ওঠে বসে পাইচারি করে জল খায় আবার শুয়ে এইভাবে অনেকটা সময় কাটে দিনের বেলা কর্মহীনের কর্ম নিষ্কর্মার গতি পুকুরে ছিপ ফেলা বন্ধু নিতায় আর সে দুজনে সারা দুপুর সেই কাজটা করে আজও করছিল পাতনা থেকে চোখ তুলতে হঠাৎ চোখ পড়ল নিতায়ের বলল অমন কি চড়ে কে আসছে বল দেখি নবকুমার তাকে বলল তাই তো দিব্যি পালকিখানা তবে আসছে না বোধহয় গা পার হচ্ছে বলল কিন্তু দুজনের একজনও চোখ ফেরাতে পারল না আর কম্পিত চিত্তে ভীত পুলকে দেখল পালকি তাদের দিকে আসছে নবকুমার বলল চিপ ফেলে রেখে চোঁচো দৌড় দিয়ে আয় এই সব বিষয়ে বলল কেন পালাবো কেন আমার মন বলছে এ পালকি নিত্যানন্দপুরের হ্যাঁ চিনিস বুঝি জিনব কেন অনুমান মেয়ে নিতে পাঠিয়েছে নির্জস নিতায় আমি পালাই নিতা ওর কোঁচার খোঁড় ধরে চেপে ধরে বলে পালাবি মানে হেস্তো নেস্তো দেখবি না আর একটু তর্কাতর্কি হয় বন্ধুতে এবং সত্যি বলতে নবকুমার যতই পালাবার চিন্তা করুক নড়তেও পারে না টিকটিকির শিকারি দৃষ্টির সম্মোহিনী শক্তিতে আকর্ষিত কীটের মতো নির্জীব হয়ে বসে থাকে পালকি এই দিকে আসে আরোহীর নির্দেশে বেয়ারারা এখানে নামায় এবং আরোহী না নেমে হাতছানি দিয়ে ডাকে নদী ঘাটের দ্বার থেকে দুজনেই উঠে আসে কোচার খুঁটটা টেনে গায়ে দিতে দিতে তোমরা এ গ্রামের ভরাট কুম্ভীর এই কণ্ঠস্বরে বুক কেঁপে ওঠে দুজনেরই এবং যদিও নবকুমার শ্বশুরকে চেনে না বিয়ের সময় তাকে দেখেও নি দু দুবার ষষ্ঠী বাটায় নেমন্তন্ন করেছিল অশোকের ছুতো করে যায়নি ভয়েই যায়নি তবু তার মন বলতে থাকে এসেই এসেই হ্যাঁ রামকালী তিনি ওদের উত্তরের পর আবার বলেন এ গ্রামের ছেলে না ভাগিনিও নিতা এগিয়ে এসে বলে আগে আমি ভাগিনীও শ্রীযুক্ত কৃষ্ণধন দত্ত আমার মাতুল আমার নাম নিতাই চন্দ্র ঘোষ আর এ যে বাড়ির ছেলে নবকুমার বানুজ্জে আমার বন্ধু নবকুমার বানুচ্ছে রামকালীর দুই চোখে একটা বিদ্যুতের আভা খেলে যায় নিশ্চিন্ত হন অনুমান ঠিক আর একবার ভালো করে আবাদ মস্তক দেখে নেন ছেলেটা দেখে নেন ওর মেলি মেলি দুধে আলতা গোলা রং আলতা ঠোঁট আর রোদে ঝলসানো টুকটুকে লাল রঙা মুখ তারপর নেমে আসেন পালকি থেকে গম্ভীর তর স্বরে বলেন আমি রামকালি চাঠুচ্ছে বসে পড়বার একটা সুযোগ পেয়ে বোধহয় বেঁচে যায় ছেলে দুটো তাড়াতাড়ি বসে পড়ে রামকালীর চরণ বন্দনা করে তাক তাক বলে উভয়ের মাথাতে একটু হাতে স্পর্শ দিয়ে রাঙকালি একবার নিতায়ের দিকে দৃষ্টিক্ষেপ করে নবকুমারকে উদ্দেশ্য করে বলে এ যখন তোমার বন্ধু তখন এর সামনে কথা বলতে বাধা নেই জিজ্ঞেস করছি এভাবে মাছ ধরে কাটাও নাকি দিন নবকুমারের থুতনি বুকে ঠেকে কিন্তু কায়স তো বংশধর নিতাই ওর থেকে অনেক চটপটে খস আর নির্ভীকও বটে সে তাড়াতাড়ি বলে না আগে অন্যদিন দুপুরবেলা আমরা মাস্টারের বাড়ি পড়তে যাই আজ তিনি কে পড়তে যাও নবকুমার পিছন থেকে প্রবল চিমটি কেটে বন্ধুকে নিষেধ করে যাতে ইংরেজি পড়ার কথাটা না বলে ফেলে বলা যায় না শ্লেচ্ছ ভাষা অধ্যয়নের সংবাদে ক্ষেপে ওঠে কিনা নাই ভয়ঙ্কর লোকটা ভয়ঙ্কর অন্তত নবকুমারের তাই লাগছে কিন্তু নিতায় নিষেধের মান্য রাখে না বরং একটু বিনয় আচ্ছাদিত গর্বিত ভঙ্গিতেই বলে আঁকে ইংরেজি ইংরেজি তা বেশ কত দূর পড়েছ ফার্স্ট বুক সেকেন্ড বুক সারা হয়ে গেছে আঁকি এখন ভালো শুনে খুশি হলাম তা আজ পড়তে যাওনি যে প্রশ্নটা নবকুমারকে তবু উত্তরটা দেয়নি তাই মাস্টারমশাই বই আনতে কলকাতায় গেছেন কলকাতায় ও হুম যাক বাবাজি তোমার সঙ্গে একটা কথা আছে জানতে চাইছি গ্রামে তোমাদের কোনো শত্রু আছে শত্রু নবকুমার ভাবে তাকিয়ে থাকে কোনো শত্রু এ লোকেশের মতে তো গ্রাম শুদ্ধ সকলেই তাদের শত্রু হ্যাঁ শত্রু মানে যে তোমাদের অনিষ্টকামী মিথ্যা অপবাদ রুটিয়ে তোমাদের ক্ষতি করতে চায়। এমন লোক আছে মনে হয় নবকুমার আস্তে আস্তে নেতিবাচক মাথা নাড়ে কিন্তু ততক্ষণে নিতাই অন্য উত্তর দিয়ে বসেছে গায়ে তো সবাই সবাই শত্রু ওই ওপরে দেখো হাসি আর নবুর মান মেজাজের জন্য তো থাক ও কথা থাক মৃদু ধমক দিয়ে ওঠেন রামকালী মেঘমন্দ্র স্বরে বনে গ্রামের সকলের হাতের লেখা চেনো বলতে পারো এ লেখা কার মেরচাইয়ের পকেট থেকে চিঠিখানা বার করে সামান্য একটু মেলে ধরেন রামকালী কিন্তু মেলে ধরবার দরকারি বা ওরা তো জানে এ লেখাকার ভবতোষ মাস্টারে আর লেখার প্রেরণা নেই তাই নিচে মাস্টারের কাছে হতভাগ্য নবকুমারের ধর্মপত্নীর যন্ত্রণাময় জীবনের কাহিনি দিব্য বিশদ করেই বলেছিল সে এবং সহসা ভবতোষ মাস্টার ঘোষণা করেছিল আচ্ছা আমি এর প্রতিকার সাধনে যত্নবান হব সাহেবদের দেশে কদাপি কেউ স্ত্রী জাতির প্রতি নির্যাতন সহ্য করে না কে যেতে পারলে বলে মনে হয় দুজনে এই প্রবল বেগে মাথা নাড়ে বলা বাবুল্য নেতিবাচক হ্যাঁ বলে কে সিংহের পরে মাথা গলাতে যাবে ঠিক আছে আমি তোমাদের ওখানে যাচ্ছি তোমার বাবা বাড়ি আছেন অবশ্যই আছেন অস্ফুট এই শব্দটি এতক্ষণে রামকালীকে নিশ্চিন্ত করে তার জামাতা বাবাজি বোবা নয় পালকি বেহারাদের ডেকে জনান্তিকে কি যেন নির্দেশ দিয়ে রামকালী বলে চলো এটুকু তোমাদের সঙ্গে হেঁটেই চাই আমি আগে একটু দৌড়ে গিয়ে খবরটা দিয়ে আসি বলে বন্ধুনী তাই বিশ্বাসঘাতকের মতো নবকুমারকে অথই জলে ফেলে রেখে দৌড় মারে রামকালী কয়েক পা অগ্রসর হয়ে সহসা বহির্ভূত স্বরে একটা প্রশ্ন করে বসেন আমার মেয়ে কি তোমাদের গৃহে ঘটাচ্ছে আগে কি তোতলা হয়ে ওঠে নবকুমার না তাই প্রশ্ন করছি সে বালিকা মাত্র অবুজ হওয়া অসম্ভব নয় আগে না কাল খাম ছুটে যায় নবকুমারে সে গায়ের একমাত্র আচ্ছাদন কোচার খুটুকুর টেনে কপালের ঘাম মুছতে থাকে রামকালী মৃদু হাসে বলেন অধীর হওয়ার কিছু নেই আমি কৌতুয়ার পরবশ এ প্রশ্ন করছিলাম মাত্র যা আমি যার জন্য এসেছি তোমাকে জানাই কারণ তুমি আমার জামাতা বাড়িতে একটা শুভ কাজ আসছে সে কারণ আমি কন্যাকে আমার সঙ্গে নিয়ে যেতে মনস্থ করেছি বিবাহের সময় অবশ্য যথারীতি নিমন্ত্রণ আসবে তুমি এবং তোমার পিতা যাবে তোমাকে কয়েকদিন থাকবার জন্য মেয়েরা অনুরোধ করতে পারেন সে সম্পর্কে আমি তোমার পিতা মাতাকে জানিয়ে যাব থাকবার জন্যে প্রস্তুত থেকে এসবের আর কি উত্তর দেবে নবকুমার ভয়ে আর আনন্দে আশায় আর উৎকণ্ঠায় তার তো মোহর মুহুর শ্বেতকম্প পুলক দেখা দিচ্ছে বাড়ির দরজার কাছাকাছি আসতেই নবকুমার সহসা কাতর কণ্ঠে বলে ওঠে আমি যাই কে আশ্চর্য যাবে কেন হ্যাঁ আমি যাই নিতাই আছে বলে এদিক ওদিক তাকিয়ে শ্বশুরের পায়ের কাছে মাটিতে এক বলদি দিয়ে ছুট মারে নবকুমার রামকালী সেদিকে চেয়ে একটা নিঃশ্বাস ফেলেন লেখাপড়া শিখছে কিন্তু মানুষ হচ্ছে কি ঠিক এই সময় নিতাই নবকুমারদের বাড়ি থেকে বেরিয়ে আসে আর নীলাম্বর বানুর দরজার কাছে দাঁড়িয়ে একটি সুনিপুণ হাস্য সহযোগে বলেন যে কি মনে করে বেলা না পড়তে আবার রামকালীর পালকি ফিরতি মুখ ধরেছে একা রামকালীকে নিয়ে এখন পালকির খোলা দরজা দিয়ে পরন্ত সূর্যের স্বর্ণাভা কি মারছে কিন্তু শেষ ফাল্গুনের উড়ু উড়ো বাতাস যেন দুষ্টু শিশুর মতো মাঝে মাঝে ঝুপ করে ঢুকে পড়ে একটা টোঁ দিয়ে যাচ্ছে আকাশে বাতাসে গাছে পাতায় সর্বত্রই একটা আলো ছলছানো আনন্দের আবেশ কিন্তু প্রকৃতির এই মধুর রূপে মন দেবার মতো মন এখন নেই রামকালীন কি একটা দুরন্ত ক্ষোভে মনটা যেন হাহাকার করছে মনে হচ্ছে কোথায় যেন মস্ত একটা হার হয়ে গেছে তার ভদ্রতাবধহীন নীলাম্বর বাণুজ্যের কাছে কি পরাজয় ঘটেছে রামকালী মেয়েকে নিয়ে আসতে পারেননি এই খুবই মন এখন অস্থির কিন্তু প্রকৃত ঘটনা তা তো নয় নীলাম্বর তো ভদ্রতা চূড়ান্ত দেখিয়েছেন মেয়ে নিতে এসেছেন এ প্রস্তাব তোলা মাত্রই নীলাম্বর অমায়িক হাস্যে বলেছেন বেলাক্ষণ বেলাক্ষণ এ তো অতি উত্তম কথা আপনার কন্যা আপনি নিয়ে যাবেন যতদিন ইচ্ছে রাখবেন এতে আমার বলবার কি আছে ওরে এ কে আছিস পঞ্জিকাটা একবার নিয়ে আয় রামকাল ই বলেছিলেন পঞ্জিকা আমি দেখে এসেছি আগামীকাল সর্বশুদ্ধা ত্রয়োদশী আরও ভালো কালই নিয়ে যাব রাত্রিবাস না করে উপায় থাকছে না কাজেই গ্রামের কোনো ব্রাহ্মণ বাড়িতে শয়নের একটু ব্যবস্থা করিতে কিন্তু অনুগ্রহ করে কোনো আহারাদির আয়োজন করতে যাবেন না বেয়ারাদের জলপানির ব্যবস্থা ওদের সঙ্গে আছে নীলাম্বর মেয়েদের ভঙ্গিতে গালে হাত দিয়ে বলে উঠেছিলেন বলেন কি বেআই মশাই আমার এত বড় বাড়ি এত বড় ঘর দালান থাকতে আপনি অন্যত্র রামকালী গম্ভীর হাসে থামিয়ে দিয়েছিলেন মশাই কি হিন্দু বাঙালির লোকাচার বিস্তৃত হয়েছেন যা গৃহে রাত্রিবাস কি লোকাচার সম্মত নীলাম হাসির সঙ্গে হ্যাঁ শব্দ করে হ্যাঁ তা অবশ্য তা অবশ্য কিন্তু আপনার কন্যার সন্তান জন্মের পর তো আর যে রাখতে পারবেন না রাঙকালি আরো গম্ভীর হয়ে গিয়ে বলেছিলেন সন্তান নয় পৌত্র সন্তান কিন্তু সুদূর ভবিষ্যতের আলোচনায় ব্রেতার সময় অপচয়ের দরকার কি এখন কন্যার সঙ্গে একবার সাক্ষাতের ব্যবস্থা করুন বিলক্ষণ এর আবার ব্যবস্থা কি ওরে শুধু তোদের বউকে একবার মাঝের ঘরে নিয়ে আয় বউ আর মশা একবার দেখবেন তবে নীলাম্বরের ব্যবহারে খুদ কোথায় এর চাইতে ভদ্র ব্যবহার আর কি করা যায় কত বাড়িতে তো বউয়ের বাপ ভাই এলে বাইরে থেকেই জলপান খাইয়ে বিদায় করে দেওয়া হয় মেয়ের সঙ্গে দেখা করতে দেওয়া হয় না তাছাড়া অনেক বাড়িতে বহু মেয়ের দর্শন মেলে সঙ্গে একজন পাহারা থাকে সে জায়গায় কিনা চাওয়া মাত্রেই পাওয়া রামকালীর তো কৃতার্থ হয়ে যাওয়া উচিত কিন্তু আশ্চর্য মানুষের মন রামকালীর মনে হলো নীলাম্বরের ওই সদু না কাকে ডেকে হুকুম দেওয়া ওটা যেন তাচ্ছিল্য প্রকাশের একটা চরম অভিব্যক্তি ওই সুরটার মধ্যে ঠিক এই কথাগুলোই খাপ খেত ওরে কে আছিস একমুটো ভিক্ষে দিয়ে যাত ভিক্ষে দিতে যা যাচ্ছে নিজেকে গ্লানিযুক্ত আর সমস্ত পরিবেশটা অসুচি মনে হলো রামকালী কিন্তু উপায় কি জামায়ের সেই বন্ধু সেই ছেলেটা উঠোন দরজা ধরে দাঁড়িয়ে রয়েছে দেখা যাচ্ছে নিচে সেই গেল কোন দিকে এদিক ওদিক তাকালেন হদিশ পেলেন না শুধু কে ছেলে না মেয়ে কর্তার তো শুনেছি মেয়ে নেই একঝাক ভাবনার মাঝখানে হঠাৎ বোধ করে সেই মাঝের ঘরেরই দরজার শিকলটা নড়ে উঠল নীলম্বর কোমরের কষি গজতে গজতে উঠলেন ভিতরে ঢুকে কি বললেন কি করলেন ঈশ্বর জানি তারপর বেরিয়ে এসে ডাক দিলেন আসুন বেয়ায় মশাই রামকালী ভিতরে ঢুকলেন দেখলেন একটা অন্ধকার অন্ধকার ঘরের মধ্যে একটা চৌকির ধারে এক গলা ঘোমটা ঢাকা একটি বালিকা মূর্তি পরনের শাড়িখানি জমকালো বোধ করি পিতৃ সন্নিধানে আসার উপলক্ষে তাকে খানিকটা সাজিয়ে ফেলা হয়েছে ঘরের বাইরে একটি কম বয়সী মেয়ে দাঁড়িয়ে মাথায় গোমটা কম রামকালী এসে ঢুকতেই মেয়েটি তাড়াতাড়ি তার পায়ের ধুলো নিয়ে খাটো গলায় বলল ওই যে কথাবার্তা কন তারপর আরও খাটো গলায় হঠাৎ মেয়েকে নিয়ে যাবেন বলে টুক করে পাশের একটা দরজা দিয়ে কোথায় ঢুকে গেলো কিন্তু ওই অস্ফুট কথাটা পরিপাক করার আগেই আরও একটা চাপা অথচ তীব্র কথা কানে এলো তার বকে একলা রেখে চলে এলি যে বড়ো বাহ আমি আবার সঙ্গে পুতুলের মতো কে দাঁড়িয়ে থাকবো লজ্জা করে না উত্তরের এই কথাটুকু কানে এলো তারপর আবার সেই তীব্র স্বর ওরে আমার লজ্জা বলি লজ্জাবতী একলা হয়ে এখন বাপের কাছে সাতখানা করে লাগাক এর উত্তর আর কানে এলো না রামকালী কিন্তু ইতিপূর্বের তিক্ত একরকম বিকল হয়ে বিশ্বাদ হয়ে গেল কন্যা সন্দর্শনের প্রথম আনন্দটাই শিথিল হয়ে গেল সেই অবকাশে গুণ্ঠনবতী সত্য নিতান্ত নীরবে বাপকে একটি প্রণাম করল প্রণাম করে যথারীতি পায়ের ধুলো মাথায় বোলাতেও ভুলে গেল না কিন্তু রামকালী সমসায় এমন বিচলিত হলেন কেন সত্যর এই আচরণে বুকের ভিতরটা হাহাকার করে উঠল জ্ঞান তার যে হাহাকার এখনো থামাতে পারছেন না এই স্থিত প্রজ্ঞ মানুষটা রামকালী কি আশা করেছিলে তার সেই সত্য অবিকল তেমনি আছে বাপকে দেখে ছুটে এসে ডিপ করে একটা প্রণাম ঠুকে গিন্নিদের মতো বলে উঠবে কি বাবা এতদিনে মেয়েটাকে মনে পড়লো দন্নি বলি বাপের প্রাণ একদিনে একবার দেখতে আসতে ইচ্ছে হলো না মেয়েটা মরলো কি বাঁচল যাই ভাগ্য পুণ্যের বিয়েছিল তাই না অথবা এইটাই কি মনে করেছিলেন সত্য আর আগে সত্য নেই একেবারে বদলে গেছে তাই প্রত্যাশিত হৃদয়ে অপেক্ষা করছিলেন দেখা মাত্রই ঝাঁপিয়ে এসে পিতৃপক্ষে আশ্রয় নিয়ে নিঃশব্দে কেঁদে ভাসা বেশি আর তার সেই অবিকল অশ্রুধারায় রামকালির জ্বালা করা বুকটা ঠান্ডা হয়ে যাবে কিন্তু এই ইচ্ছে তো রামকালীর হবার কথা নয় আবেগ প্রবণতা তো রামকালীর সম্পূর্ণ রুচি বিরুদ্ধ মন কেমন করা বা অনেক দিন পর দেখা হওয়া ইত্যাদি উপলক্ষে করে কেউ কাঁদছে কাটছে দেখলে বুড়ো কুচকে ওঠে তার স্বয়ং রামকালী দুহিতায় যদি সেই খেলো আর সস্তা পদ্ধতিতে আবেগ প্রকাশ করে বসে রাজকালী অসন্তুষ্ট হতেন না কি বহু বিচিত্র উপাদানে করা মানব মন কখন কি চায় বলা শক্ত কি চায় সে নিজেই বুঝতে পারে না শুধু এক এক সময় একান্ত বেদনায় বলে এ কি হলো এ তো আমি চাইনি তাই সে চির অবিচলিত রামকালী হঠাৎ আজ নিজের মেয়ের এই শান্ত সভ্যমূর্তি দেখে বিচলিত হয়ে ভাবলি। এ কি হল কথা রামকালী মৃদু গম্ভীর কণ্ঠ থেকে শুধু একটু কুশল প্রশ্ন উচ্চারিত হয়েছিল ভালো আছো তো সত্য তেমনি মাথা নিচু করে বলেছিল হ্যাঁ বাবা বাড়ির সব মঙ্গল ঠাকমা পিস ঠাকুমার দল থেকে শুরু করে বাগটির ঝিটা পর্যন্ত বাড়ির প্রত্যেকটি সদস্যের নাম করে কে কেমন আছে জিজ্ঞেস করলো না সত্য শুধু জিজ্ঞেস করল বাড়ির সব মঙ্গল আশ্চর্য আশ্চর্য শ্বশুর ঘরে এলে কি মেয়েরা এমনি করেই তাদের আজন্মের আশ্রয়কে তাদের ধুলো মাটির গড়া খেলাঘরের মতোই ভেঙে ফেলে মন থেকে মুছে ফেলে তাই শকুন্তলাকে আর কোনোদিন কর্ণমণির আশ্রমে দেখা যায়নি জনক রাজার ঘরে সীতাকে মহাকবিদের মহৎ লেখনীও এই অমোঘ নিয়মকে সহজ সত্য বলে মেনে নিয়েছিল তাই সে লেখনী নির্ম মৌদাসিনে শুধু সামনের দিকে এগিয়ে চলেছে পিছু ফিরে তাকায়নি নারী আর নদী এরা তবে এক ধাতুতে করা কিন্তু গিরিরাজ দুহিতা হুমা না উমা তো ইতিহাসের নয় পুরাণের নয় মহাকবিদের অমর লেখনই রণবদ্য সৃষ্টি নয় সে শুধু ঘরোয়া মানুষের মনের মাধুরী দিয়ে গড়া অমীয় ছবি মানুষের প্রত্যাশা আর কল্পনা আশা আর আকাঙ্ক্ষা দিয়ে গড়া ভালোবাসার মূর্তি রামকালের মনের মধ্যে অনেক ভাব তরঙ্গের একটা আলোড়ন উঠেছিল যেমনটা তার সচরাচর হয় না ভাবলেন তবে কি সত্য সম্পর্কে এতদিন যে মূল্যবোধ তার মনের মধ্যে ছিল সত্য তার উপযুক্ত নয় সত্য সেই সাধারণ মেয়ে যারা সহজেই বদলে যায় ভাবলেন তবে কি মার খাওয়ার কথাটাই সত্য আর সত্য একেবারে নেহাত একটা বীরু মেয়ে মাত্র যে মেয়েরা পড়ে পড়ে মার খায় আর মারের ভয়ে কাঁটা হয়ে থাকে নিজেকে প্রকাশ করতে সাহস পায় না সত্য সম্পর্কে এক হতাশ হয়েই বুঝি রামকালীর মধ্যে এত আলোড়ন তবু সে আলোড়নকে সংহত রেখে রামকালী বলেছিলেন হ্যাঁ সবই মঙ্গল পণ্যের বিয়ে ষোলোই বসে তাই তোমাকে নিয়ে যাবার সংকল্প করে এসেছি হ্যাঁ ঠিক এই কথারা উচ্চারণের পরে বুকের মধ্যে যেন একটা হাতুড়ির ঘা খেলেন রামকালী বাবা গো তুমি কি ভালো বলে আল্লাতে চেঁচিয়ে উঠলো না সত্য তার বদলে মাঝে মাঝামাঝি পি আর এখন তো সবে পাগুনের শেষ এত আগে থেকে নিয়ে যেতে চাইলে এরা কিছু মনে করতে পারে বাবা রাংকালী সুগভীর একটা নিঃশ্বাস গোপন করে বলেছিলেন ওরা অমত করেননি করেনি সে তো ওদের ভদ্রতারী কিন্তু বাবা আমাদেরও তো একটা বিবেচনা করা দরকার এদের অসুবিধায় ফেলে তোমার তাহলে এখন যাওয়ার মত নেই আর একটা নিঃশ্বাস গোপন করতে হয় রামকালীকে সত্য এবার মুখ তুলে তাকায় সোজা ওর বাপের চোখের দিকে বাহারের শাড়ির ঘোমটাটা খসে পিঠের ওপর পড়ে যায় তাই সত্যর সেই বাঘ নামানা কোকরা চুলে ঘেরা মুখটার সবটাই স্পষ্ট দেখতে পাওয়া যায় আর চোখের দৃষ্টিটা তার বেশ একটু সময় নিয়েই বাপের মুখের দিকে নিবদ্ধ থাকে তারপর চোখ নামিয়ে খসে পড়া আঁচলটা মাথায় তুলতে তুলতে উত্তর দেয় সত্য তা কার্যক্ষেত্রে মত নেই বলতে হয় বৈকি কি ঠাকরুনের শরীর স্বাস্থ্য ভালো নয় একা ননদের ঘাড়ে সমগ্র সংসার রামকালী এইসব বিস্মিত প্রশ্নে পড়ে ননদ নবকুমারের ভগিনী আছেন নাকি সহোদর আপন নন তবে সহোদরের বাড়া বাবা পিস্তুতো ননদ ওই যে যিনি তোমাকে এ ঘরে এনে পৌঁছে দিলেন ও ননদ প্রসঙ্গে ইতি টেনে রামকারী বলেন যাওয়ার যখন উপায় নেই তখন আর কি করবার আছে অতএব রাত্রে আমার আর এ গ্রামে অবস্থান করার প্রয়োজন দেখি না এখনই রওনা দেব তার আগে একটা প্রশ্ন তোমায় করছি তুমি তো লেখাপড়া কিছু শিখেছিলে পত্রা দিয়েও পড়তে পারো মনে হয় এই চিঠিটা পড়ে মানে বুঝতে পারবে জামার পকেট থেকে চিঠিটা বার করেন রামকালী চিঠিটা কিন্তু সত্য তাড়াতাড়ি হাত বাড়িয়ে নেয় না মৃদু স্বরে বলে কার সেটাই তো আমার জানা নেই তুমি হয়তো জানতে পারবে অত চিঠিটা হাতে নিয়ে কয়েক ছত্র পরে সত্য ঈশ্বর জানেন ঘোমটার মধ্যে তার মুখের চেহারা কেমন হয়ে ওঠে কিন্তু গলাটা তো ঠিকই থাকে ঠিকঠাক শান্ত গলায় বলে ওঠে সে এত বড় জ্ঞানবান বিচক্ষণ ব্যক্তি হয়ে বুঝতে পারলে না বাবা এ কোনো সত্যুরের কাজ এমন সত্যুর কে আছে তোমাদের তাকে জানে বাবা অনেক সত্য তো ওপরে ভালো মানুষ এজেও যেও থাকে চিঠিটা সব না পড়ে বাবার হাতে ফিরিয়ে দিয়েছিল সত্য রামকালী সেটা ফের পকেটে পড়ে দীর্ঘ নিঃশ্বাস গোপন না করেই বলেছিলেন তাহলে এখানে তোমার কষ্টের কোনো কারণ নেই তোমার সম্বন্ধে দুশ্চিন্তা করবারও কিছু নেই আমার ঈশ্বর মঙ্গল করলেন তাহলে এই কথাই বলে সান্ত্বনা দিতে পারবো তোমার মাকে মা সত্য একটু চমকে বলে এ পত্তরের বিষয়ে মা জানেন না তিনি অবশ্য জানেন না কিছু রামকালী এই সৎ হাসির মতো করে বললেন তবে মেয়ে মেয়ে করে একটু উতলা হয়েছেন তো থাক তোমার প্রতি যে কোনো দুর্ব্যবহার হয় না এটাই শান্তির বিষয় আর বিশ্বাস করবো তুমি ঠিক কথাই বলছো সত্য আর একবার তেমনি মুখ তুলে থাকায় এবার যেন ভয়ঙ্কর একটা অভিমানের ছায়া মতো ফুটে ওঠে সে চোখে তারপর চোখ নামে মৃদু আর দৃঢ় কণ্ঠে বলে সত্য পে আর কাঁসার ঘটিটা বাটিটা একসঙ্গে থাকলে মধ্যে মধ্যে ঠোকাঠুকি লাগে বাবা আর এতো জল জানত মানুষ একেবারে ঠোকাঠোকি লাগে না লাগবে না এ কি জোর করে বলা যায় তবে এইটুকু বিশ্বাস মেয়ের প্রতি রেকো বাবা সে কোনো অন্যায় করবেও না সইবেও না তারপর রামকালী চলে এসেছিলেন সত্য আর এক দফা প্রণাম করেছিল কিন্তু এইখানে তো ইতি নয় মেয়েকে না নিয়ে যে চললেন বেআই মশাই এই প্রশ্নের উত্তর দিতে হয়েছিল রামকালীকে আর মিথ্যে কথা বানিয়ে বলতে না পারার জন্য বিদ্রুপ হাস্যরঞ্জিত বিষ্ট প্রশ্ন শুনতে হয়েছিল সত্য শ্বশুর সেই তার মেয়েলি ভঙ্গিতে গালে হাত দিয়ে বলেছিলেন বলেন কি বিআই মশাই মেয়ে বাপের ঘর যেতে চায় না এ যে বড় তার যোগ কথা শোনালেন দেখছি নিজের জন্য ততটাও নয় রামকালীর মনে হয়েছিল কুকুরের কামড় হাঁটুর নিচে কিন্তু সত্যর শ্বশুর সম্পর্কে যে তার ওই প্রভাতটা সহজেই মনে আসতে পারল এটাও তো কম গ্লানির কথা নয় আশ্চর্য ওদের ব্যবহারে বিনয় আর সৌজন্য প্রকাশের ঘটা তো কম ছিল না তবু কেন রামকালীর ওদের স্থূল অমার্জিত মনে হয়েছিল জামাইটা অবশ্য নেহাত বোকা বোকা প্রকৃতি কেমন কে জানে তা সেই তো মাত্র একবার দেখা দিয়ে উদা হয়ে গেল বন্ধুটাকে তবু আবার দেখলেন কিন্তু জামাইকে নয় বন্ধুটা যে সত্য শ্বশুর শাশুড়ির প্রতি শ্রদ্ধাশীল নয় তা বেশ বোঝা যাচ্ছে শ্রদ্ধার যোগ্যই নয় ওরা তবু আর একবার বুকটা কেমন মুচড়ে উঠলো রামকালীর তবু সেই শ্বশুর বাড়ির সঙ্গে দিব্যি মেশে গেছে সত্য এমন মিশে গেছে যে শাশুড়ির শরীর স্বাস্থ্যের অজুহাতে বাপের বাড়ি যাওয়ার প্রলোভন ত্যাগ করলো সুযোগ পেয়েও বাপের বাড়ি যেতে চাইল না এরকম মেয়ে রামকালী কি তার এতখানি জীবনে এর আগে কখনো দেখেছেন অথচ ঠিক বোঝাও যাচ্ছে না তাকে হয়তো তাকে আর কোনো দিনই বোঝা যাবে না রামকালীর মেয়ে রামকালীর কাছ থেকে অনেক দূরে চলে গেছে হয়তো আরও অনেক অনেক দূরে চলে যাবে সেই সত্যকে আর কোনোদিনই খুঁজে পাওয়া যাবে না চির নিঃসঙ্গ রামকালীর অন্তরের একটি মাত্র ছোট্ট সঙ্গী। রামকালীর আকাশের আলো ঝিকঝিকে ছোট্ট একটি তারকা চিরদিনের মতো হারিয়ে গেল হঠাৎ চিন্তায় ছেদ পড়ল চোখে পড়লো পার্কের পাশ দিয়ে বেয়ারাদের সঙ্গে তাল মিলিয়ে আরও একটি মানুষ দৌড়াচ্ছে কখন থেকে দৌড়াচ্ছে হঠাৎ কোদা থেকে বা এলো কিছু বলতে চাই নাকি রাঙকালি বেয়ারাদের আদেশ দিলেন থামাতে আর তারপরে নজরে পড়ল এসে তাই তার জামায়ের বন্ধু কি খবর কিসের একটা প্রত্যাশায় রাঙকালির মুখটা উজ্জ্বল হয়ে গেল কি ভাবলেন তিনি তার সত্যবতী কি আবার বাপকে ফিরিয়ে আনতে ডাক দিয়েছে এখন কেঁদে ফেলে বলবে মেয়ের মুখের কথাটা তুমি দেখলে বাবা তার অভিমানটা দেখলে না একবার না করেছি তো রাগ গিয়ে চলে গেলে অনেকগুলো কথা মনের মধ্যে হুড়োহুড়ি করে উঠল তবু সংযত কণ্ঠে প্রশ্ন করলেন রামকালী কে খবর আয় হাঁ পাচ্ছিল একটু জিরিয়ে নিয়ে বলে বাচ্চারা তা মার্জনা করবেন তালুই মশাই বলতে এসেছি এ কি করলেন মেয়ে নিতে এসে খালি হাতে ফিরে যাচ্ছেন মারুজ্জে মশায়ের কাছে হেরে গেলেন রামকালির মুখ লাল হয়ে ওঠে কষ্টে আত্মসংবরণ করে বলেন বাজালতা মার্জনা করা শক্ত হচ্ছে বুঝেছি কিন্তু বড় আশায় হতাশা সই ছুটে এসেছি আপনার কন্যাকে নিয়ে গেলেন না বটে কিন্তু এরপরে আর হয়তো মেয়েকে জীবিত দেখতে পারবেন না হয়তো আত্মঘাতী হয়ে মেয়ে মেয়ে তো আপনার ভাঙে তো মচকায় না সহসা রামকালী চাপা ভারী গলায় প্রবল একটা ধমক দিয়ে ওঠেন দেখতে তো বেশ ভদ্র সন্তান বলে মনে হচ্ছে প্রকৃতি এমন ইতরের মতো কেন ইতরের মতো নিতায় বিহুবলভাবে তাকিয়ে থাকে রামকালী স্বভাব গম্ভীর স্বরে বলেন অপরের গৃহস্থের কুলবধূ সম্পর্কে কোনো আলোচনায় ইতারতার এই নামান্তর বেশ নিতাই অভিমান ক্ষুব্ধ মুখে মাথা নিচু করে বিদায় প্রণাম করে বলে আর কি বলবো বলুন তবে একা আমি আস্পর্দা করিনি আপনার জমায় নবকুমারী ঢোক গিলে বলে নিতায় সে বলছিল চোখের সামনে স্ত্রী হতে দেখবো প্রতিকার করব না তাই আমি নিতায় আস্তে আস্তে চলে যাই রামকালী স্তব্ধ হয়ে সেদিকে তাকিয়ে থাকেন আত্মমর্যাদা বিসর্জন দিয়ে রামকালী কি ওদের ফিরে ডাকবেন কিন্তু ডেকে তারপর আদ্যপান্ত ঘটনা জেনে নিয়ে ফের আবার ছুটবেন জামাই বাড়ি তারপর আবার তাতে বলবেন না আমার বল হয়ে গেছে মেয়ে বালিকা কামকেয়ালের বসে কি বলেছে সে কথা কথাই নয় ওকে নিয়ে যাব আচ্ছা তারপর যদি সত্য আবার বলে সে কি বাবা আবার পেরে এলে কী বলে আমি তো বলেছি এখন যাওয়া হবে না তখন তখন কী করবেন রামকালী সত্তর ওই কথার পর বলবেন পাগলি মেয়ে পাগলা রা তোর মা তোকে না দেখে দিন কাঁধে কাটাচ্ছে বলবেন তোকে না নিয়ে একা পিটতে আমার প্রাণটা হা আকার করছে বলবেন না তা হয় না আত্মমর্যাদাকে আর কত বিসর্জন দেবেন রামকালী তোলবালকি বেয়ারাদের হুকুম দেন রামকালী তারা যথারীতি গৃহাভিমুখে চলতে থাকে আর রামকালী বিস্ময়ে মুখ হয়ে বসে থাকেন সে কক পালকিতে। ধীরে ধীরে বিস্ময়ের দুসরতা ফিকে হয়ে আসে কার্যকরণের চেহারাটা চোখে ভেসে ওঠে নীলাম্বর বারুচের কাছে হেরে যাননি রামকালী হেরে গেছেন আপন যার কাছে বুদ্ধির খেলায় রামকালীকে পরাজিত করেছে সত্য বাপের কাছে প্রতিপন্ন করেছে শ্বশুরবাড়িতে সুখে আছে সে সন্তোষে আছে তাই শ্বশুরবাড়ির কর্তব্যের কাছে বাপের বাড়ির তীব্র মধুর আকর্ষণও তুচ্ছ করতে পারা অসম্ভব হলো না তার জীবনের বিনিময়েও বাপের শান্তি বজায় রাখবে সত্য আর রামকালী রামকালী সত্য সেই কৌশলে বিভ্রান্ত হলেন অভিমানে অন্ত হলেন আপন অহংকার নিয়ে ফিরে এলেন আর এখন ফিরে যাওয়া যাবে না অপেক্ষা করতে হবে ন্যায্য সময়ের জন্য পণ্যের বিয়ের তারিখ ঘেসে কুটুম্বের মতো আসবে সত্য আসবে যদি ততদিন বেঁচে থাকে চোখ দুটো হঠাৎ লাল লঙ্কার ছাল লাগার মতো জ্বলে উঠলো স্বভাব বহির্ভূত তীব্রতায় পালকি থেকে মুখ বাড়িয়ে বেয়ারাদের উদ্দেশ্যে বলে উঠলেন রামকালী কচ্ছপের মতো সমস্ত মাটি মারিয়ে হাঁটছিস যে তোরা পায়ে জোর নেই চিঠিখানা যে সত্তরের রটনা এ কথাটা আর ভুল নয় বউকে এলোকেশির নিত্য প্রহারে জর্জরিত করে। এ বললে এলোকেশির প্রতি অন্যায় বিচার করা হয় মেরেছিলেন সে একদিনই বউয়ের চুল বাঁধতে বসে অবশ্যে একটু আশ মিটিয়েই মারবেন বলে উঠোনের রোদে মেলে দেওয়া জ্বালানি কাঠ থেকে একখানা তুলে এনেছিলেন কিন্তু সে কাঠ আর বউয়ের পিঠে ভাঙবার সুখ হয়নি তার সে সৃষ্টি ছাড়া বউ হঠাৎ ঝট করে কাঠখানা হাত থেকে কেড়ে নিয়ে বেশ মজবুত কলায় বলে উঠেছিল দেখো গুরুজন আছো গুরুজনের মতো থাকু শিরোধার্যে রাখবো নচে তোমার ললাটে দুঃখ আছে আমাকে তুমি চেনো না তাই ভেবেছ আমার উপর যা খুশি করবে সে বাসনা ছাড়ো কথা শেষ না হতেই এ হঠাৎ হঠাৎ কান্না কেঁদে পাড়ার লোক চড়ো করেছিলেন তারপর সে তো এক হৈ হৈ কাণ্ড রৈ রৈ ব্যাপার কিন্তু সত্যকে আর সে রঙ্গমঞ্চে দেখা যায়নি পাড়ার পাঁচজনের জনের দিকে শুধু থামিয়েছিল নতুন ফাগুনের গরমে মামির মাথাটা গরম হয়ে উঠেছে বলে বলেছিল অবশ্য নেপথ্যে ডেকে নিয়ে চুপি চুপি জনে জনে বলেছিল তারপর মামিকে চুপি চুপি বলেছিল সাপের যে পা দিয়েতে যেও না মামি বউটি তোমার যেমন তেমন নয় এলোকে ন ভূত ন নভবিষ্যতে গালমন্দ করে চিৎকার করে জানিয়ে দিলেন আচ্ছা ওই বউকে তিনি মাথা মুড়িয়ে গোল ঢেলে গায়ের বার করে দিতে পারেন কিনা দেখবে গা শুদ্ধ সভায় কিন্তু আশ্চর্য কার্যক্ষেত্রে আর তা করে উঠতে পারলেন না এই কথার পিঠে বউ সদুকে উদ্দেশ করে বেশ স্পষ্ট গলায় বলে দিয়েছিল ঘরের বউকে মাথায় গোল ঢেলে গায়ের বার করে দিলে যদি গায়ে তোমাদের মুখোজ্জ্বল হয় তা তো করতে বলো সাগরজি তোমার মামিকে তবে বিবেচনা করে দেখতে বলো তা করলে কার গায়ে ধরে দেবে লোকে এ লোকে সে তেড়ে এসে বলেছিলেন তবে আই তোকে আজ কেটে রক্ত গঙ্গা করে নিজে ফাঁসি যাই ও বউ মানুষের এত কথা সত্য নিঃশব্দে রান্নাঘরের দাওয়া থেকে মাছ কাটবার বড় বঁটিটা তুলে এনে এলোকেশির দিকে বাড়িয়ে দিয়ে বলেছিল তবে তাই করো তখন তো আর আমি দেখতে আসব না কার মুখটা পড়ল আশ্চর্য এই ঘটনার পরে এলোকেশি কেমন যেন নিথর হয়ে গিয়েছিলেন আর একটি বাঘ সরেনি তার মুখ থেকে কিন্তু সেই বঁটিখানার চকচকে ফলাটার দিকে তাকিয়ে থেকে আস্তে আস্তে সরে গিয়েছিলেন আর তদবধি তর্জন গর্জনের পথ থেকে সরে এসে বাঘ কালাপন্দের পথ ধরেছিলেন এলোকেশি এবং তলে তলে ক্রমাগত নীলাম্বরকে মন্ত্রণা দিচ্ছিলেন বউয়ের গহনাগাটি সব কেড়ে নিয়ে কোনো ছলে ছুতো ওই বাপের বাড়ি পাঠিয়ে দিতে একবার পাঠিয়ে দিতে পারলে জীবনেও আর ওই সর্বণেশের জাহাবাজ মেয়েকে ফিরিয়ে নিয়ে আসছে না কিন্তু ছল ছুতো খুঁজতে খুঁজতে দিন গড়িয়ে যাচ্ছিল হঠাৎ এমনি সময় রামকালীর আবির্ভাব হাতে চাঁদ পেয়েছিলেন এলোকেশি এবং নিশ্চিত ঠিক করে ফেলেছিলেন এই সূত্রে বউকে জন্মের শোধ বিদায় দেবেন কারণ বছরে আরেকটি মেয়ে এলোকেশি দেখা হয়ে গেছে বয়স সাত আট ধরন ধারণ খুব নিরীহ সর্বোপরি তার বাপ প্রতিশ্রুতি দিয়েছে চীনে ঘোষণার গহনায় মেয়ের সর্বাঙ্গ মুড়ে দেবে ওই মহামন্ত্রটি স্বামীকে অনবরত জপিয়েছিলেন এলোকেশি অতএব এক কথায় রাজি হয়েছিলেন নীলাম্বর বউ পাঠাতে স্বপ্নেও ধারণা করতে পারেননি বউ নিজে মেঁকে বসবে রামকালী চলে যেতে এলোকেশি পতির প্রতি জ্বলন্ত কটাক্ষ করে বললেন বুঝলে বুঝলে কত বড় জাহাবাজ ধড়ি বাজ বলিনি তোমায় আমি ও মেয়ের হারে বেল কি খেলে নীলাম বউর বলে দেখছি বটে তাহলে বলো ওই বউকে নিয়ে ঘর করতে হবে আমায় একে তো ওই চারি সর্দিকে নিয়ে হাড়ে হাড়ে চলছি তার সঙ্গে আবার ওই বউ আবার দুটিতে মিল কত আরও ওই জন্যে বউকেগুলোর বাতাস দিয়ে বিদায় করতে চাই আর আরও একটা কথা চুপি চুপি বলেছিলেন এলোকেশী লোকেশি। এখনো ঘরে দি তাই ওই ছক্কা পাঞ্জাবো যেই স্বামীকে হাতে পাবে সেই তো একেবারে জয় করে নিবে আর কি আমার নবু আমার থাকবে তার থেকে আমার বকুল বকুলপুলের ওই দেওয়ার জিটা হাবা গোবা মতন আছে কিন্তু বেয়ায় যখন চলে গেলেন তখন কিন্তু আর নীলাম্বর এ কথা বলতে পারলেন না ভালো চান তো মেয়ে নিয়ে যান মশাই নইলে কুলোর বাতাস দিয়ে বার করে দেব নীলাম্বরের একটা ত্রুটি আছে বুকের পাটাটা তার যতই থাক মুখের চোরটা কম এলোকেশি গালে মুখে চড়িয়ে বললেন কি বলবো বাই ব্যাটা ছেলে তার সঙ্গে তো আর আমার কথা কওয়া সাজে না নইলে একবার দেখে দিতাম সে বা কত বড় ঘুঘু আর ওই আগে বেটি বা কত বড় হারাম জাতি বউয়ের সঙ্গে কথা বন্ধ ছিল সে পণ আর রাখতে পারলেন না এলোকে সে সত্য যেখানে বসে পান শ্বাস ছিল সেখানে তেরে গিয়ে বললেন বাপ নিতে এসেছিল গেরি না যে বড়? সত্য একবার চোখ তুলে চোখ নামিয়ে পান মোড়ায় মন দিল কী কথার উত্তর দিলি না যে বড়ো গেলি না কেন বাপের সঙ্গে বিশির বিয়েতে সত্য মৃদু গম্ভীর ভাবে বলে বিয়ে তো এখনো ঢের দেরি তা তো বাপ আবদিক খেতে করতে নিতে এসেছিল বাবার কথাই ওরকম অচিন্তা করে কথা কইবে না বলে মোড়া পানগুলো ডাবরে ভরে বেজে ন্যাকড়া ঢাকা দিয়ে ধীর মন্থর গতিতে উঠে কুলঙ্গিতে তুলে রাখে সত্য এলোকে সেই রাগের দিশে হয়ে বোধ করি আর কোনো কথা খুঁজে না পেই বলে সর্বনাশী লক্ষ্মী ছাড়ি কী ভেবেছিস তুই বাপের ঘরে যাবি না চিরকাল আমার বুকে বসে দাঁড়িয়ে সত্য একবার ফিরে তাকি শাশুড়ির দিকে একটি অন্তর্ভেদী দৃষ্টি নিক্ষেপ করে বলে তার সর্বনাশকে যখন কুলোর ডালা দিয়ে বরণ করে এনেছ তখন চিরকাল তার বোঝা বইতে হবে বই কি নবকুমার খবরটা পেল ভগ্নদূতের কাছে নিতাই বলে গেছে তো শ্বশুর আমাকে শুধু বর্ষ করতে বাকি রেখেছে কিন্তু নিতাই কথাগুলো নবকুমার গায়ে মাখলো না নির্যাতিতা ধর্মপত্নীকে নির্যাতন থেকে উদ্ধার করবার সাধু সংকল্প নিয়ে নবকুমার অসম সাহসিক কাজ করেছিল কিন্তু রামকালী ফিরে যাবার পর হঠাৎ নিজের মনের দিকে তাকিয়ে আবার বিস্ময়ে হাঁ হয়ে গেল নবকুমার আশ্চর্য সত্যপতির যাওয়া হলো না দেখে তার মনের মধ্যে একটা পুলকের ঢেউ যেন উতলে উঠছে নবকুমার এ রহস্যের কিনারা করতে পারল না কিন্তু নবকুমারের জন্যে যে আরও কি অদ্ভুত রহস্য তোলা ছিল তা কি সে দণ্ডখানিক আগেও ভেবেছিল রাত খুব বেশি নয় সন্ধ্যে রাত্রির এলোকে সে যথারীতি বিছানায় গিয়ে আশ্রয় নিয়েছে আর নীলাম্বর যথারীতি রাত সফরে বেরিয়েছে শুধু রান্নাঘরের কাঠের দেলকোর উপরে মাটির প্রদীপ বসিয়ে রান্না করছে নবকুমার বাড়ি ফিরে সন্তর্পণে অন্ধকার দালানটা পার হচ্ছিল হঠাৎ পাশের দরজার কাছে থেকে একটা চাপা অথচ দৃঢ় গলায় কে বলে ওঠে একটু দাঁড়াতে হবে নিজের কানকে বিশ্বাস করতে পারে না নবকুমার এবং দাঁড়িয়ে যে পড়ে সেটা আদেশ পালনার্থে নয় চলচ্ শক্তি হারিয়ে ফেলে বলেই পড়ে এই কণ্ঠস্বর তার বাপের নয় মার নয় সদর নয় অতএব বাড়িতে আর কে আছে নবকুমারের স্বপ্নালোক বাসিনী ছাড়া অন্ধকারে কেউ কাউকে স্পষ্ট দেখতে পায় না শুধু গলাটাই শোনা যায় নিত্যানন্দপুরে চিঠি পাঠিয়েছিল কে আমার দুঃখ কাহিনীর ব্যাখ্যা করে বলা বাহুল্য নবকুমার দারু মূর্তিতে পরিণত আর দারু মূর্তির কথা কইবার ক্ষমতা থাকা সম্ভব নয় উত্তর নেই যে নবকুমার একবার অস্ফুটে বলে কে বলবো স্পষ্ট উত্তর দেবে আমার বাবাকে চিঠি দিয়েছিল কে এ কণ্ঠের প্রশ্নে নিরুত্তর থাকা নবকুমারের সাধ্যাতীত কষ্টে বলে আমার সঙ্গে কথা কইছ কে কেমনে দেখে ফেলবে আচ্ছা সে চিনতে আমার কথাটার উত্তরে ফাঁকি না দিয়ে হক জবাবটা দাও নবকুমার ঢোক গিলে ঘাড় চুলকে ঘেমে টেমে বলে আমি চিঠির কথা কি জানবো কিসের চিঠি দেখো মিথ্যে কথা কইও না নরকেও ঠাঁই হবে না সত্যপতি রুদ্ধ কণ্ঠে বলে আমার নির্জোষ জ্ঞান এ তোমার কাজ সহসা নবকুমারের স্বামিত্ব এবং পৌরুষ ধিক্কা দিয়ে ওঠে তাকে তাই সেও সহসা কণ্ঠে বলে যদি দিয়েই থাকি দোষটা কি হয়েছে নিজেই তো মরছিলে অন্ধকার থেকে মৃতু তীক্ষ্ণ স্বর দ্রুত কথা কয় মরছিলাম সেটা ডাক পিটিয়ে বলে বেড়াবার কুটুমের কানে তোলবার মতো কথা নয় যারা নিজের মায়ের কানে চুনকালি দেয় তাদের আবার বিদ্যে বুদ্ধির বড়ায় গড় বিকে ত্রিজগতের লোকে লোকে চিচিকার করেছে বই দন্নি করেনি এই বুঝে কাজ করো ঘরের অন্ধকারের মধ্যে মিলিয়ে যায় দরজায় দাঁড়ানো মূর্তিটার আভাস কণ্ঠস্বরের অনুরণটুকু বাতাসে মিলিয়ে যায় অথচ নবকুমার ন নতস্থ অবস্থায় সেখানে দাঁড়িয়ে থাকে প্রথম পত্নী সম্ভাষণের যে বহুবিধ রোমাঞ্চময় এবং আবেশময় মধুর কল্পনা নবকুমারের লাজুক হৃদয় এতদিন ধরে লালন করে আসছিল তার উপর কে যেন একটা কালির দোয়া দুপুর করে দিয়েছে স্ত্রীর সঙ্গে জীবনের প্রথম বাক্য বিনিময় এইভাবেই শেষ হল নবকুমারে সত্যর বেহায় কথা জানতে আর বাকি থাকে না কারো এ তল্লাটে বাপ নিতে এসেছিল শ্বশুর শাশুড়ি এক কথায় মত দিয়েছিল অথচ সত্য যায়নি নিজে ফিরিয়ে দিয়েছে বাপকে এ অভাবনীয় সংবাদটা যেন খড়ের চালে আগুন লাগার মতো ছড়িয়ে পড়ল এ পাড়া থেকে ও পাড়া আর অন্য বউরা ভাবল মানুষ যে বাড়ির বউটা আর নানা নিন্দাবাদ শুনেছি এতদিনে তার মানে পাওয়া গেল বউটা পাগল আহা বেচারা নবকুমার বিয়ের বিষয়ের লোভে বাপ কিনা একটা পাগল বউ গলায় চাপিয়ে দিয়েছে ছেলের তা সত্য সম্বন্ধে এ ধরনের আলোচনা আরও একবার হয়ে গেছে ইতিপূর্বে সত্য বাপের বাড়ির দেশেই হয়েছে যখন চাউর হয়ে গেল রামকালী কোব্রেজ মেয়ে পাঠাতে চাননি মেয়ে নিচে পড়েছে পাঠিয়ে দাও বাবা তখন এর থেকে বেশি বই কম চিচিকার পড়েনি ভুবনেশ্বরী অবিরল কেঁদে মাটি ভিজিয়েছে সত্যর বন্ধুরা গাল থেকে হাত নামাতে পারেনি সত্য নিশ্চল থেকেছে শুধু যখন সারদা বলেছে নিজের পায়ে নিজে কুড়ুল মারলে ঠাকুরজি তখন বলেছে কুরুল তো বাবা সেই আট বছর বয়সে কলায় বসিয়ে রেখেছেন বউ নতুন আর কি হলো তবু এগারো একটা বছর থাকতে পেতে এতক্ষণ জীবনে একটা বছর কম বেশিতে আর কী বা হবে বউ রাগের মাথায় তারা ওই আবার বিয়ে না কি বলেছে তাই করলে তো সারা জীবন সতীনের জ্বালায় জ্বলতে হবে সারদা একটা নিঃশ্বাস ফেলে চুপ করেছে আর ভুবনেশ্বরী যখন কেঁদে কেটে মেয়ের হাত ধরে বলেছে আমাদের জন্য তোর মন কেমন করছে না সত্য তখন সত্য অন্যদিকে মুখ ফিরিয়ে উদাস করায় বলেছে করছে কি করছে না সেটা কি ডাক পিটিয়ে বলতে হবে তবে সে যেতে কেন কেন কথার মানিনি নিজেরাই তো বলো মা বড় নির্বোধ কেঁদে কেঁদে মরো আপনি ভাবিয়া দেখো কার ঘর করো তবে ভুবনেশ্বরী এতেও চৈতন্য লাভ করেননি বলেছিল আমার তো তবু এ পাড়া ও পাড়া তোর মতন দশ বিশ ক্রোশ দূরে নয় কথা শেষ হয়নি এই সময় আর বাঁধ ভাঙে রাখতে পারিনি সত্য আপুষ নয়নে কেঁদে বলেছে তা সেই কথাটা তোমাদের সময়কালে ভাবনি কেন একটা মাত্র মেয়ে আমি তোমাদের চোখ ছাড়া দেশ ছাড়া করে এক অগঙ্গার দেশে বিয়ে দিয়েছ মায়া মমতা থাকলে পারতে তা এই তো পুন্নি মোটে একটা বজরে ছোট আমার চেয়ে দেবী ড্যাংয়ে বেড়াচ্ছে আর আমায় সেই কোন কালে পরগোত্তর করে দিয়ে গলাটা ছেড়ে নিয়ে কথাটা শেষ করেছে সে তা না দিলে পারতো কেউ আমায় গলায় গামছা ধরে টেনে নিয়ে যেতে বাবা মেয়ে বলে মায়া করেননি গৌরিদান করে পুন্নি করেছে আমারও নেই মায়া মমতা নির্মায়িক বাপের নির্মাইক মেয়ে বলে হঠাৎ মাটিতে উপর হয়ে পড়ে ডুকরে ডুকরে কেঁদেছে দীর্ঘ সময় ধরে তবু শ্বশুর বাড়ি যাওয়া রদ হয়নি রামকালী আর রামকালীর মেয়ে দুজনেই সমান দুজনের মতে কথা যখন দেওয়া হয়ে গেছে তখন আর নতুন বিবেচনা চলে না বাপের আড়ালে আর মায়ের সামনে আলোচনার জ্বর হয়েছিল এবারের পালাই এবারে মোটামুটি সত্তর আড়ালে শুধু পড়েছিল। বলেছিল তোমাকে বউ নমস্কার চিচিকার দেবো না পায়ের ধুলো নেব ভেবে পাচ্ছি না সত্য এর উত্তরে হেঁট হয়ে পায়ের ধুলো নিয়ে হেসে বলেছিল দুগ্গা দুগ্গা গুরুজন তুমি চিচিক্কারী তাও বরং জন্মাবধি যা পেয়ে আসছি সত্যর মধ্যে যে বিরাট সমুদ্রের আলোড়ন চলছে তা কি সত্য লোকের সামনে মেলে ধরবে হ্যাঁ সমুদ্রের আলোড়ন তবু বাপ চলে যাওয়ার পর ভেঙে পড়েনি সে যথারীতি তারপরে তেল সলতে নিয়ে বসেছে পিদিম বানাতে তারপর ঘাটে গেছে গা ধুয়ে কাপড় কেচে মস্ত ঘোড়াটা ভরে এনে দাওয়ায় বসিয়ে ভিজে কাপড়ে ঠাকুর ঘরে সন্ধ্যে দেখিয়ে শাক বাঁচিয়ে তুলসী মঞ্চে জল দিয়ে শুকনো কাপড় পরে রাত্রিরে রান্নার ব্যবস্থা করতে বসেছে রাত্রিরে রান্নাটা সত্যই করে আজকাল শতুকে বলে এ অধিকার অর্জন করেছে সে শুধু রান্না করতে করতে যে চোখ দিয়ে জল গড়িয়ে পড়েছিল তার ফাল্গুনের শেষ থেকে বৈশাখের মাঝামাঝি আসতে কদিন লাগে কিছুতে এই হিসেব মেলাতে পারেনি তার কোনো সাক্ষী নেই কিন্তু সত্যর জীবনে বৈশাখের মাঝামাঝিটা দেখা দিয়েছিল আনন্দের মূর্তি নিয়ে আলো ঝলমলে উজ্জ্বল মূর্তি নিয়ে না সে দেখা দেখতে পায়নি সত্য পুণ্যের বিয়েতে যাওয়া হয়নি তার ঠিক সেই সময় এলোকে সে রক্ত আমাশায় পড়ে মরতে বসেছিল আর কাঁথা মুড়ি দিয়ে পড়ে থাকা মানুষটাই খিচিয়ে উঠে সঙ্গে যাবে বলে নাচছে আরাম যাদি বাপ যখন সব করে নিতে এসেছিল তখন যাওয়া হলো না এখন আমি মরতে বসেছি বলে দিকে যা যাওয়া হবে না যে এসেছে ধুলো দেহ। মামি মরতে বসেছে বলে যে শুধু ছেড়ে কথা কইবে তা কিন্তু করেনি ঝঙ্কার দিয়ে বলেছিল সে তারা তোমার লোককে তাটে শাল গেরামের মতো অঘ দিয়ে বসিয়ে খাইয়ে মাখিয়ে আর এক পোটলা জিনিস দিয়ে ভরিয়ে পরিয়ে দিলে আর তুমি তাদের লোককে ধুলোপায়ে বিদে দেবে তা ভালো মুখটা খুব উজ্জ্বল হবে কিন্তু আমি বলি কি দু দশ দিনের জন্য পাঠিয়ে দাও ছেলে মানুষ তাছাড়া শুনেছি ওই পিসি চিরকালের কেলুরি এলো সেই চেঁচি করে বলেছিলে তবে বল যেতে তুমি থাকবে বা কেন তুমিও বিদেয় হও শুধু যাবার আগে এখানে চুরি এনে আমার গলায় বসিয়ে দিয়ে যাও শুধু ছুরি দেয়নি নিজেও বিদেয় হয়নি শুধু সত্তর যাওয়ার ব্যবস্থা করল কিন্তু মস্ত বাদ সাধল নবকুমার হঠাৎ পুরুষ কর্তার ভূমিকা নিয়ে বেশ সোচ্চারে ঘোষণা করে বসল টাওয়া হবে না কারু আমার মা মরছে আর লোকে এখন কুর্তু তো বিয়ের ভোজ খেতে বলে দাও সে দুদি সে ঘুরে বালি যাওয়া বন্ধ থাক নবকুমারের ঘোষণায় কর্তা গিন্নি পরম পুলকে নির্লিপ্ত সেজে বললে আমরা আর কি বলবো নবা যখন তবু শুধু চেষ্টা করেছিল বলেছিল সব সময় বুঝি নবার কথাতেই ওঠো বসো তোমরা কিন্তু কাজ হয়নি এলোকেশি সাপমন্নি দিয়ে বোধ ভাগিয়েছিলেন সত্যবতী বলেছিল আমি বাবাকে কথা দিয়েছিলাম বিয়েতে যাব নবকুমার শুধু মারফত সে কথা শুনে জবাব দিয়েছিল সমাজ আমার মুখটা যদি হেঁট হয় এই যদি কেউ চায় তো যাক শুধু ওর মুখে থেকে কিছুক্ষণ তাকিয়ে থেকে হঠাৎ এসে ফেলেছিল খুব তো বিজ্ঞের মতো কথা কইছিস আসল ব্যাপারটা কি বল দেখি বউকে তো এখনো ঘরে পাসনি তবুয়া তো মন কেমন এই কথায় হঠাৎ নবকুমারের কর্তারটি ঘুচে গিয়েছিল যা বলে জপ করে সরে গিয়েছিল বোধ করি এ কথাও ভেবেছিল শুধু দি কি অন্তর কিন্তু শেষ পর্যন্ত সত্যবতী বেঁকে বসল শুধু যখন বহু চেষ্টায় রফা করেছিল নেমন্তন্ন রক্ষা করতে যাবে নবকুমার সেই সঙ্গে বউও যাবে তিনটি দিনের করারে বরকনে বিদেয়ী হবে ওরাও চলে আসবে তখন সত্যপতি হঠাৎ বলে বসল দরকার নেই আমার এই মুঠো বিক্ষে তিন দিনের মধ্যে তো পাড়া বেশি থাক বাড়ির সবগুলো লোকের মুখও দেখা হয়ে হবে না সে যাওয়ায় লাভ লোকে শুনবে সত্য এসেছিল সত্য চলে গেছে ছি দেখো কথা বাদ পায় না গয়না চাই মুষ্টি বিকে যে জুটছিল না তবু বিয়েটা তো দেখতে পাবি থাক নাই বা দেখলাম যেন নিমন্ত রক্ষের কথা সে যাক সে আর বিয়েছে শুধু মন্তব্য করে এবং ঠিকই করে মার জোর হাতে বলে রক্ষে করো বাবা অতএব শেষ রক্ষে করেন নীলাম্বর তিনি রামকালী প্রেরিত লোকের হাতে পত্র দিয়ে দেন নবকুমার বাবা জীবনের গর্ভধারী নিয়ে সচ্চায়। সে কারণ কাহারও যাওয়া সম্ভবপর হইল না পত্রবাহকের হাতে লৌকিকতা বাবদ দুই টাকা পাঠালা। রামকালী সেই পত্র পেয়ে দীর্ঘ সময় চুপ করে থেকে আস্তে আস্তে বলেছিল ও টাকা দুটো তুই জলপানি খাস রাখ আর বাড়ির মধ্যে গিয়ে বলে দিখে যা সত্তর শাশুড়ি মর মর তাই আসা সম্ভব হলো না তারপর যথা নিয়মে বিয়ে হয়ে গেছে বৈশাখ কেটেছে জ্যৈষ্ঠ আর সব কেটে গেছে রামকালী তার জামাতা বাবা জীবনে গর্ভধারিণীর মৃত্যু সংবাদ পান। এই না পাওয়াটা কি একটা মরুভূমির রুক্ষ বাতাসের মতো যে পাতাস সমস্ত কোমলতা আর সরসতা মুছে নিতে পারে নই রে রামকালী আস্তে আস্তে এমন নিরস কঠিন হয়ে যাচ্ছেন কেন কেন বেযাযের সঙ্গে ভদ্রতা রক্ষা হিসেবে বেয়ানের কুশল সংবাদ প্রার্থনা করেননি কেন ভেবেছেন মেয়ে আনার জন্যে হ্যাংলামি করার মধ্যে অগৌরব আছে এতক্ষণ আপনারা শুনলেন আশাপূর্ণা দেবীর লেখা প্রথম প্রতিশ্রুতি উপন্যাসের নবম পর্ব পরবর্তী পর্ব নিয়ে খুব শীঘ্রই হাজির হব আজকের পর্ব কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে একদম ভুলবেন না আজ তবে এইটুকুই থাক কথা হবে আবার পরের পর্বে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন বইয়ে থাকুন ধন্যবাদ